রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান গাজী ওয়ার্স লিমিটেডের আধুনিকীকরণ প্রকল্পে অনিয়মে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে গাজী ওয়ার্স এমপ্লয়িজ ইউনিয়ন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, প্রকল্পে জাপানের যন্ত্রপাতির সংযোগের কথা থাকলেই তাইওয়ানের মানহীন মেশিনারিজ গ্রহণ করা হয়েছে। প্রকল্পের শুরু থেকেই এতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে জানিয়ে সিবিএ নেতারা অভিযোগ করেন। 65 কোটি টাকার প্রকল্পে 25 কোটি টাকায় হরি লুট করেছে প্রকল্প পরিচালক সহ কর্মকর্তারা। এছাড়া অন্যান্য অবকাঠামো নির্মাণে হয়েছে অনিয়ম, কিন্তু বিএসিসি কোনো ব্যবস্থা নিচ্ছে না, উল্টো দুর্নীতি বাসীদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। সিবিএর সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা সহ নেতারা এই সময় বক্তব্য রাখেন। যে মেশিনারিজগুলো একটা 2 নম্বর কোম্পানি থেকে আনছে, তাইওয়ান থেকে আনছে, যেখানে জাপান থেকে আনার কথা আছে, এখানে না আনি তারা যখন এই অনিয়ম দুর্নীতি করছে, তাদের আগে বিচার না করি আমরা কীভাবে প্রকল্পটা বুঝে নিব? আর আমরা এই প্রকল্প কখনো কোনো রকমভাবে বুঝে নিব না। আমাদের শ্রমিক কর্মচারীরা সবাই এটা নিয়ে আন্দোলন করতেছে, তারা জাপানের মেশিনারিজ না দিলে তারা এই প্রকল্প মানবে না, এই প্রকল্প বুঝে নেবে না। কারণ সরকার আমাদেরকে একটা আর্থিক লোন দিছে, সরকার দিছে মানে আমাদের প্রতিষ্ঠানটা ডেভেলপমেন্ট করার জন্য। আমরা যদি প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট করতে না পারি তাহলে আমরা এই লোনটা কীভাবে শোধ করবো? অদৃশ্য কারণে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা উদ্যোগী হয় নাই। এখন বিস্তৃত সূত্রে জানা গেছে যে ওই যে আজকালের ভিতরে হয়তো মেশিনটা বুঝাই দিবে কর্পোরেশন গাজিয়ার্সকে, এটার বিপক্ষে আমাদের আজকের অবস্থা।